আগুন ধরতে আগুন ধরতে এটা আমরা একটা পূজার মণ্ডপ ছিল পূজা মণ্ডপের মূর্তি আমার প্যান্ডেল সব পুরে একদম ছাই হয়ে গেছে এখন এটা তাই কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আজকে এই কোন যেমন পাওয়ার হাউস এখান থেকে আইতে নাহলে পাঁচ মিনিট লাগে হেরারে ফোন কল করার সাথে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে হেরাই তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস মনে এটা ক্ষতিপূরণ কে দিব এখন পূজা দুই দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা ওইটা করলাম সব কিছু পাওয়ার হাউসের জন্য সব আমরা এই কষ্ট হয়ে গেছে এটা কে দিব ক্ষতিপূরণটা এখন বন্ধটা আমার নতুন দাম উপরে যায় দাম কি যে এসি মেসি সব আপনার নতুন কিছু সব কিছু সব চলে সব আপনি ফায়ার সার্ভিস কল করার কল করার আরও আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছি এখন পুরো শেষ এটার ক্ষতিপূরণ কে দিব আমরা আমরা পূজা কি রকম ভাবে করব এটা রাস্তা হবে না ভালো হবে না রাস্তা উঠলাম এটা আমরা এখন পূজা কি করে করব আপনারা দেখতে পাচ্ছেন স্যার আপনারা এটা সোমবাসে ঘর তৈরি হয়েছে খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে হ্যাঁ তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে তারপরে কিন্তু ওই আগুনটা লাগবে প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে পরে আমরা রিং বেক করেছি বলেছি যে ব্লাস্টান ক্লাব আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা চলে এসছি আর কুড়ি সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে স্টেশন থেকে স্টেশন লিফ্ট তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে ফোন কখন করেছে আর আগুন কখন ফোন কখন করেছে আর তখন আমরা এসে পৌঁছেছি এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার এটা আপনারা বুঝতে পারেন আমরা র্যাপিডলি এসেছি র্যাপিডলি ফায়ারটা উইথিন ফাইভ মিনিটস আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি সবাই দেখেছে পাবলিক উইথিন ফাইভ মিনিটস আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি বিদ্যুৎ দপ্তর এবং পাবলিক সবাই হাইলি প্লিজড পাবলিক সবাই হাইলি প্লিজড বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে ওদের এই সম্পর্কে আমি জানি না তবে কেউ কেউ বলছে পাবলিক বলছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট হয়তো বা আমার সুপিরিয়র অফিসার আছে এখানে ওনারা ইনভেস্টিগেশন করবেন তারপরে এটা রিপোর্ট দেবে